হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হাজির হয়ে গেলাম একটা কিউট লাভ স্টোরি নিয়ে। এই লাভ স্টোরিতে দেখানো হবে যে হ্যান্ডসাম ছেলেটি কীভাবে তার শত্রুর মেয়েকেই ভালোবেসে ফেলে। সো কাহিনী অনেকটা ইন্টারেস্টিং। গল্পটি স্টার্ট করা যাক। গল্পের শুরুতে মিং এবং তার একজন ফ্রেন্ড ছিল, যারা কিনা ক্যাফেতে কাজ করে। আর ওই ক্যাফেতে একজন হ্যান্ডসাম ছেলেকে দেখে তার ফ্রেন্ড অনেকটা ক্রাশ খায় এবং তাকে কফি সার্ভ করার কথা বলে, কিন্তু তখনই তার পেটে ব্যথা হয়ে যায়। আর তখন মিংকেই কফি দিতে যেতে হয়। আর তখন পানি হঠাৎ করে ওই হিরোর গায়ে পড়ে যায়, যার নাম টং। এদিকে সে লক্ষ্য করে তার সামনে দিয়ে একটা মেয়ে আসছে। তখন সে মিংকে বলে, আমার পাশে বসে যাও। মিং তো বলে, তুমি এতটা অভদ্র কেন? তখন সে বলে, তুমি যদি না বসো তাহলে আমার প্যান্ট যে অপরিষ্কার করে দিয়েছ, এতে তোমার অ্যাপ্রিসিয়েশন করতে করতে অনেক বছর টাইম লেগে যাবে। এরপর ফোর্স করে সে মিংকে নিজের ক্লোজ করে নেয়। এদিকে ওই মেয়েটি যখন আসে তখন সে বলে যে, তুমি আমার পিছনে কি করছো? আমি যেখানে যাই সেখানে কেন চলে আসো? আমার এখন গার্লফ্রেন্ড হয়েছে, তুমি এখন আমার কাছ থেকে দূরে থাকবে। তখন ওই মেয়েটি বলে, তোমার গার্লফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে? আর এই মেয়েটি তো আমার স্ট্যান্ডার না। তুমি পছন্দ করলে একজন হাই কোয়ালিটির মেয়েকে পছন্দ করতে, যে কিনা খুব সুন্দর হবে এবং আমার স্ট্যাটাসে হবে। এটা শুনে তো মিংও ওই মেয়েটিকে কথা শোনাতে থাকে। আসলে ওই মেয়েটি অনেক বড় বিলিয়নার বিজনেসম্যানেরই মেয়ে, এমনকি অনেকটা অহংকারী। আর সে মিংকে কথা শোনাতে থাকে। তখন মিংও থেমে থাকে না এবং বলে যে, তোমার গায়ে থেকে তো গন্ধ বের হচ্ছে, তুমি কি শাওয়ার নেও নি? তখন ওই মেয়েটিও তাকে কথা শোনাতে থাকে আর তাকে ছোটো লোক বলে। এটা শুনে মিং অনেকটা রেগে যায় এবং তাকে পানি মেরে দেয়। এরপর বলে যে, তোমার কথাবার্তা ঠিক করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর দিন মিং যখন ক্যাফেতে যায় তখন তার ফ্রেন্ড বলে যে, বস বলে যে তোমাকে টংয়ের জন্য কফি নিয়ে যেতে। আর তখন টংয়ের কাছে সে কফি নিয়ে যায়। টং বলে, তুমি যে আমার প্যান্ট নষ্ট করে যে ক্ষতি করেছো, ওটার কম্পেনসেশন স্বরূপ আমাকে 3 ঘন্টা পর পর কফি দিয়ে যাবে। এটা শুনে তো মিং অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। এরপর বলতে থাকে যে, বেশি কফি খেলে তো তুমি মারাই যাবে। তখন টং জিজ্ঞাসা করে, কি বললে? তখন সে কথা ঘুরাতে থাকে। এরপর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন টং মিংয়ের অনেকটা ক্লোজ হয়। এরপর মিং জিজ্ঞাসা করে, কি করছো? টং বলে, আমি তোমাকে অনেকটা ক্লোজ করে তোমার ফেস দেখতে চাই। এটা বলে যখন ক্লোজ হয় তখনই সেখানে তার ফিয়ান্সি চলে আসে। এরপর বলে যে, তুমি কি নক করে আসতে পারোনি? দেখছো না আমি আমার গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছি। তখন তার ফিয়ান্সি অনেকটা রেগে যায়। আর তখন মিং বলে, আমি এখানে ওনার কফি দিতে এসেছি। এরপর তাকে বলে যে, আপনি হয়তো নক করাই ভুলে গিয়েছেন। এটা শুনে চ্যান মেয়েটি তো অনেকটা রেগে যায় আর টংকে কথা শোনাতে থাকে। এরপর সে টংকে বলে যে, আচ্ছা তুমি ওই মেয়ের সাথে আমার কম্পেয়ার কীভাবে করতে পারো? ওই মেয়ের সাথে তো আমার কোনো স্ট্যান্ডার্ডই মিলে না। তখন সে বলে, আমি তোমাকে বলে দিয়েছি আমি তোমাকে লাইক করি না, তারপর আমার পিছনে কেন পড়ে আছো? মেয়েটি বলে, তুমি কি তোমার ফ্যামিলিকে আমার ব্যাপারে বলতে পারবে? আমি আমার ফ্যামিলিকে বলে তোমাদের সাথে সব কন্ট্যাক্টগুলো ক্যান্সেল করে দিতে পারি। তখন টং বলে, তোমার যাই চেয়ে তাই করো, কিন্তু আমার রাস্তা থেকে সরে যাও। তখন চ্যান সেখানেই বসে যায়। এরপর টং সেখান থেকে চলে যায়। আর ওই মেয়েটি বলে উঠে, আমি তোমাকে হাঁটু নিচে করে বসিয়ে আমার কাছে মাফ চাওয়াবো। এরপরে যখন টং আবার ক্যাফেতে যায় তখন ওই মেয়েটি তার সামনে চলে আসে এবং বলে যে, আমার কাছে ক্ষমা চাও, আমি এখনও তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু টং তাকে পাত্তা না দিয়ে ক্যাফেতে চলে আসে। তখন ওই মেয়েটি এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি চান? তখন টং বলে, সে মিংয়ের সাথে কথা বলতে চায়। এরপর মিং তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, কি নিবে? তখন টং বলে, তুমি কি তোমার কাস্টমারদের সাথে এইভাবে রুড হয়ে কথা বলো? তখন মিং বলে, স্যার আপনি বলবেন আপনি কি চান? তখন টং বলে, আমি তোমার বসের সাথেই কথা বলতে চাই। এরপর মিংকে তার বসের কাছে যেতে হয়, কিন্তু তার আগে সে অনেকটা রেগেছিল। ওর বসকে গিয়ে বলে, আপনার সাথে ওই ছেলেটি দেখা করতে চাই, ওই সাইকো ছেলেটি। তখন বস বলে, কি সাইকো? তখন সে বলে, টং। তখন বস বলে, ও কখন থেকে সাইকো হয়ে গেল? তখন মিং বলে, জানি না, কিন্তু আমাকে সবসময় বিরক্ত করে। এরপর মিংয়ের বস টংয়ের সাথে দেখা করতে যায় এবং তার হাতের কফি খায়।
এরপর বলে যে তোমার হাতের কফি অনেক ভালো। তখন তার বস বলে তুমি কফি খেতে তো এখানে আসোনি, কে জানতে চেয়েছো জানতে চাও? তখন সে তঙের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর তার বস বলে ও অনেক বড় কোম্পানি সিওর মিয়েছিল, কিন্তু কোনো এক দুষ্ট লোকের কারণে তারা সব কিছু হারিয়ে ফেলেছে। এরপর তারা সব কিছু হারিয়ে গ্রামে চলে যায়, আর সেখানে সে এবং তার বাবা থাকে, কিন্তু তার একটা স্বপ্ন আছে। তখন মিং তং জিজ্ঞাসা করে তার স্বপ্ন কি? তখন তার বস বলে আসলে ও স্বপ্ন হচ্ছে নিজেরই একটি ক্যাফে শপ খোলা। এটা শুনে তখন সে অবাক হয়। এরপর যখন মিং চলে যায় তখন তং তার পিছু নেই, কিন্তু তখনই তার সেক্রেটারি সামনে চলে আসে। এরপর তং রেগে যায় এবং বলে যে সবসময় আমার পিছু কেন করো? আসলে তার বাবাই ওই সেক্রেটারিকে হায়ার করেছে যাতে তার উপর নজর রাখতে পারে। এদিকে তার বাবার সাথে আমরা দেখতে পাই সম্পর্কটা তত ভালো না, কারণ তার বাবা বিজনেস সামলাতে গিয়ে তার মমকে টাইম দিতে পারেনি, আর এর জন্য তার মম মারা গিয়েছে। আর এসব কিছুর কারণে সে তার বাবাকে এখনও ব্লেম করতে থাকে। তার বাবা বলে যে আমার বয়স দিন দিন বাড়ছে, তাই আমি যে আমার বয়স বাড়ার আগে এবং আমার কিছু হয়ে যাওয়ার আগে তুমি আমার কোম্পানি সামলে নাও। তখন সে বলে তোমার যদি মৃত্যুই এত ভয় লাগে তাহলে সিগারেট কেন খাও? এটা বলে সিগারেট ফেলে দেয়। আর তখন তার বাবা বলে সত্যি তো, ও ঠিকই বলেছে। এরপর ওই মেয়েটি যখন টঙের জন্য ফ্রুট নিয়ে আসে তখন তার বাবা বলে ও তোমার জন্য ফ্রুট নিয়ে এসেছে, ওর সাথে তো ভালো করে কথা বলো। তখন তং বলে জানি না ও কি করতে চায়, আমার তো একদমই ভালো লাগে না এসব কিছু। এটা বলে সে সেখান থেকে চলে যায়। টঙের বাবা ওই মেয়েটিকে বোঝায়। অন্যদিকে তং মিংয়ের একটা বাড়ি যায় যেখানে রাতে মিং কাজ করে। তখন সেখানে গিয়ে তাকে বলে আমার জন্য একটা ড্রিঙ্ক বানাও। তখন মিং বলে তুমি এখানে কি করছো? তখন সে বলে আমি বলেছি না তুমি কি তোমার কাস্টমারদের সাথে এরকম রুড হয়ে কথা বলো? তং এবং মিং দুজন দুজনের জন্য দুটো ড্রিঙ্ক বানায়, আর ড্রিঙ্ক বানিয়ে এটা চ্যালেঞ্জ করে যে কে বেশিক্ষণ পর্যন্ত এটা ধরে রাখতে পারে। কিন্তু দুজনে ড্রিঙ্ক করার পর অনেকটা নাজাল হয়ে যায় এবং সেখানেই বেহোশ হয়ে যায়। এদিকে মিংয়ের যখন চোখ খুলে তখন সে নিজেকে তঙের বাসায় দেখতে পায়। মিং যখন ওয়াশরুমে যায় তখন সে সেখানে তঙকে দেখতে পায় এবং জোরে চিৎকার করে ওঠে। তখন তং তাওয়াল পেঁচিয়ে তার সামনে আসে। মিং জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি? তখন সে বলে এটা তো আমার বাসা। তখন সে বলে হ্যাঁ এখানে আমি কি করছি? তখন তং বলে তোমার কি কাল রাতের কিছুই মনে নেই যে তুমি ড্রিঙ্ক করে কি করেছো? এটা বলে তো সে তার অনেকটা ক্লোজ হতে যায়। অন্যদিকে তখনই তাদেরকে তার বাবা নিচ থেকে ডাক দেয়। এরপর সে বলে রেডি হয়ে নাও আমরা নিচে যাচ্ছি। তুমি রেডি হয়ে নাও, তোমাকে আমার বাবার সাথে পরিচয় করিয়ে দিব, কারণ তোমাকে আমার গার্লফ্রেন্ড হয়ে অ্যাক্টিং করতে হবে, না হলে আমার বাবা আমার ব্লাইন্ডেড অনেকগুলো সেট করেছে। এরপর তুমি প্রথমে রাজি হয় না। তখন সে বলে তা না হলে আমি তোমাকে বলবো না কাল রাতে আমাদের মাঝে কি হয়েছে। তখন মিং না চাইতেই রাজি হতে হয়। এরপর তং মিংকে তার বাবার কাছে নিয়ে যায়, তাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করায়। তখন তার বাবা বলে তোমার গার্লফ্রেন্ড হওয়াতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কি কাজ করো? মিং বলতে যাবে সে ক্যাফে শপে কাজ করে, কিন্তু তার আগে তং বলে দেয় যে ও ক্যাফে শপের ওনার। তখন তার বাবা বলে তুমি এত অল্প বয়সে যে একটা ক্যাফে শপ চালাচ্ছ এটাও অনেক বড় ব্যাপার। তঙের বাবা সেখান থেকে উঠে চলে যায়। এদিকে মিং জিজ্ঞাসা করে তুমি এসব কেন বলেছ? তখন সে বলে এমনিতে। এদিকে তং তো মিংকে খাবার খাওয়ায় দেওয়ার চেষ্টা করে। এরপর মিংয়ের অফিস থেকে কল আসে। তখন মিং অফিসের উদ্দেশ্যে রওনা দিলে তং বলে আমি তোমার জন্য ওয়েট করব। এরপর অফিসে দেখানো হয় যে একটা ছেলে আসে যে কিনা টিকটক সুপারস্টার, আর সে মিংকে গিয়ে বলে আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি এবং তাকে প্রপোজ করার চিন্তা করে। তখন তং সেখানে গিয়ে বলে যে ওর অলরেডি বয়ফ্রেন্ড আছে আর আমি হচ্ছি তার বয়ফ্রেন্ড। এটা শুনে ওই সেলিব্রিটি তো অনেকটা আপসেট হয়ে যায় এবং মন খারাপ করে নেয়। মিং জিজ্ঞাসা করে আমি কবে থেকে তোমার গার্লফ্রেন্ড হলাম? কিন্তু তখনই তং তাকে ফোর্স করে কিস করে দেয় এবং বলে যে এখন থেকে। এটা দেখে তো ক্যাফের সবাই অনেকটা শক হয়ে যায়, কিন্তু তং স্মাইল করে। অন্যদিকে ওই মেয়েটি অনেকটা জেলাসি ফিল করে, কারণ সেও তংকে লাইক করতো। দুজনে ভালোবাসে ছ্যাঁকা খেয়ে ড্রিঙ্ক করতে যায়, কিন্তু তাদের মাঝেও ফ্রেন্ডশিপ হয়ে যায়। অন্যদিকে তঙের বাবা একটা ফাইল নিয়ে তংকে জিজ্ঞাসা করে তুমি যে কফি গার্ল সম্পর্কে বলেছিলে ওই মেয়েটি তো কফি শপের ওনার না, ওই মেয়েটি সেখানে কাজ করে। এটা শুনে তং বলে তো কী হয়েছে আমি তাকে লাইক করি। অন্যদিকে আমরা চ্যান নামে সেই মেয়েটিকে দেখতে পাই যে ক্যাফে শপে যায়, আর সেখানে গিয়ে
বসের সাথে কথা বলে। তখন বস আসলে তাকে বলা হয় যে আমি এই ক্যাফে শপটা কিনতে চাই, কিন্তু ওই ছেলেটি সেটা বিক্রি করতে চায় না। তখন ওই মেয়েটি বারবার তাকে ফোর্স করে এবং বলে যে আমি যা কিছু চেয়েছি ছোটোবেলা থেকে সব কিছু পেয়েছি, আমি এবার তোমার কফি শপটা কিনতে চাই। কিন্তু সে বলে তুমি আমাকে যত টাকা অফার করো না কেন, আমি এটা বিক্রি করব না। আর এটা শুনে তো ওই মেয়েটি অনেকটা রেগে যায় এবং তার বডিগার্ডদের দিয়ে বসকে অনেকটা মারতে থাকে। কিন্তু তারপরও বস বলে সে এই ক্যাফে শপটা বিক্রি করবে না, কারণ এই ক্যাফে শপটা তার স্বপ্ন। এরপর তাকে তার বডিগার্ডদের দিয়ে আরামধুলাই করতে থাকে, প্রায়ই বস রক্তাক্ত হয়ে যায়। আর তখন সেখানে মিং আসে এবং বসকে বাঁচাতে যায়। তখন চ্যান নামের মেয়েটি মিংকেও মারতে থাকে এবং বলে যে এবার দেখছ তোমার জন্য আমি কি করছি, এমন কী আছে যার জন্য তং এতটা পাগল হয়ে যাচ্ছে। এদিকে ওই মেয়েটি তার বসকে মারতে থাকে এবং বলে যে এবার তোমার জন্য তোমার বসের হাত কেটে ফেলবো। তখন মিং তার কাছে আকুতি মিনতি করে যে তোমার শত্রুতা আমার সাথে, বসের সাথে না, তাই তুমি বসকে ছেড়ে দাও। তখন চ্যান বলে আমি তোমার কথা রাখবো, তুমি যদি আমার পা ধরে ক্ষমা চাও এবং আমার কাছে আকুতি মিনতি করো। তখন মিং তার পা ধরে ক্ষমা চায়, কিন্তু তখন তার হাই হিল দিয়ে তার হাতের উপরে চাপ দেয়, আর এতে এরা অনেকটা করুণ অবস্থা হয়ে যায়। এরপর দুজনে ব্যান্ডেজ করা হয় আর সে বসের কাছে ক্ষমা চায় যে তার জন্য এসব কিছু হয়েছে। অন্যদিকে তং তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে এসব কে করেছে। তখন বসও বলে দেয় যে তোমার ফিয়ান্সি। এরপর মিংতে তাকে বের করে দেয় যে তুমি আমাদের সাথে আর দেখা করবে না, এইসব কিছু তোমার জন্যই হয়েছে। এদিকে রেগে গিয়ে তং ওই মেয়েটির কাছে যায় এবং তাকে থাপ্পড় মারতে যায়। তখন ওই মেয়েটি উল্টো তংকে কথা শোনাতে থাকে, তোমার জন্য ওদের কি হাল হয়েছে তুমি জানো। তখন সে তো কোনো গিলটি ফিল করে না, উল্টো বলে যে সে যা করেছে ভালোই করেছে। এটা শুনে যখন তং তাকে মারতে যাবে তখন মারে না, কিন্তু সে বলে তোমার কি হয়েছে আমাকে আঘাত করো। তখন সে আঘাত না করে ওয়ার্নিং দেয়। ওই মেয়েটি তংকে বলে দেয় যে আমি তো আরও মারবো, দরকার হলে ওর ফেসে। এটা শুনে তো তং তাকে থাপ্পড় মারে এবং বলে যে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ও আমার ওমেন, ওর ক্ষতি করারও চেষ্টা করবে না, যদি করো তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। অন্যদিকে সে মেয়েটি বলে তুমি আমাকে থাপ্পড় মেরেছো, এর প্রতিশোধ তোমাকে দিতেই হবে, তুমি আমার কাছে হাঁটুর নিচে বসে ক্ষমা চাইতে হবে। তখন তং বলে ওই দিন কখনোই আসবে না। অন্যদিকে মিংকে দেখানো হয় যে অনেকটা আপসেট হয়ে একটা ওভারব্রিজের উপরই ইমোশনাল হয়ে স্যাড ছিল। তখন তার বস তার কাছে যায় এবং বলে যে তুমি কি তংকে নিয়ে আপসেট, কারণ তুমি তাকে গালি দিচ্ছ। তখন তার বসকে জিজ্ঞাসা করে তংকে কি আপনি চিনেন, তখন সে বলে হ্যাঁ, ও আমার হাই স্কুলের ছিল, তুমি ওকে খারাপ মনে করলেও ও অতটা খারাপ না। অন্যদিকে তং তার বাবার সাথে মিট করে, তখন তার বাবা আবারও তাকে ওই মেয়েটিকে বিয়ে করার কথা বলে। তখন তং বলে বাবা তুমি জানো ওই মেয়েটি আমার জন্য পারফেক্ট না, পুরো তুমি আমাকে কেন ফোর্স করছো। তখন তার বাবা বলে ওর বাবা আমাদের কোম্পানির অনেক বড় ক্লায়েন্ট, আচ্ছা তুমি যা ভালো মনে করো, এটা বলে একটা ব্যাংক কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওই মেয়েটি আবারও সেই ক্যাফে শপে যায় এবং বলে যে তুমি এই শপটি বিক্রি করার জন্য কি চিন্তা করেছ। তখন তার বস কিছুই বলে না। একটু পর তং কিছু ফাইল নিয়ে আসে এবং বলে যে এই ক্যাফে শপটা সে কিনে নিয়েছে। এটা শুনে ওই মেয়েটি অনেকটা রেগে যায় এবং বলে যে তুমি এই সব ওই ক্যাফে গালের জন্য করেছো। তখন সে বলে এটা ম্যাটার করে না, তুমি আজকে এখানকার গেস্ট কি খাবে খেয়ে দিয়ে এখান থেকে চলে যাও। অন্যদিকে সে বসকে বলে আমি নতুন করে বিজনেস স্টার্ট করতে চাই, তুমি কি আমার সাথে শেয়ারে পার্টনারশিপ করবে। এটা শুনতে বস অনেকটা শকড হয়ে যায়। এরপর তং মিংয়ের কাছে যায়। তখন মিং জিজ্ঞাসা করে আমি এই প্লেসে আছি তুমি কিভাবে জানলে। তখন তং বলে ওটা ম্যাটার করে না, আমি তোমাকে কিছু বলতে চাই, আমি নতুন করে একটা বিজনেস স্টার্ট করতে চাই, তুমি কি আমাকে সাপোর্ট করবে। তখন মিং বলে তুমি কি আমাকে ফিলিংস কনফ্রেস বলে মিং তো ডাইরেক্ট তংকে কিস করে দেয়। এরপর তারা অফিসিয়ালি ডেট করতে থাকে, বিভিন্ন প্লেসে ঘোরাঘুরি করে আর দুজনে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর তাদের ঘোরাঘুরি শেষ হলে তং তার বাবার কাছে গিয়ে আবার মিংকে পরিচয় করিয়ে দেয়। আর তখন তংয়ের বাবা মিংয়ের বাবাকে চিনতে পেরে যায়, কারণ এক সময়কার মিংয়ের বাবা অনেক বড় বিজনেসম্যান ছিল। আর তখন মিং জিজ্ঞাসা করে আপনি কি আমার বাবাকে চিনেন, তখন সে বলে হ্যাঁ, কারণ এক সময় উনি আমার কম্পিটিটর ছিল। এদিকে তার বাবা যখন চলে যায় তখন মিং তংয়ের কাছে তার বাবার নাম জিজ্ঞাসা করে, আর যখন সে তার বাবার নাম জানতে পারে
তখন তো মিং অনেকটা আপসেট হয়ে যায় এবং শকড হয়ে বলে যে তার মানে তোমার বাবাই ওই লোক যার কারণে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। আজকে থেকে তোমার এবং আমার সম্পর্ক সব কিছু শেষ, এটা বলে সে তার সাথে ব্রেকআপ করে চলে যায়। যখন সে বের হয় তখন ওই মেয়েটি মিংকে কিডন্যাপ করে নেয়। এরপর তংকে সেলফোনের মাধ্যমে কল করে বলে দেয় যে তোমার প্রিয় তোমাকে বাঁচাতে হলে এখানে চলে আসো। আর তখন তং সেখানে উপস্থিত হয় আর তাদের সাথে ফাইট হয়, যেখানে সে বলে প্লিজ তুমি মিংকে ছেড়ে দাও, কিন্তু সে বলে আমি ছাড়বো না, আমি তোমাকে লাইক করি, কিন্তু তং বলে সে তো মিংকে লাইক করে। এরপর সে তাকে একটা থাপ্পড় মারে আর অন্যদিকে সে মিংকে মারতে যায় এবং তার ফেসকে হার্ট করতে যায়। তখন তং তার কাছে বারবার রিকোয়েস্ট করে প্লিজ তুমি মিংকে ছেড়ে দাও, তখন সে বলে এরকম না, হাঁটু পেরে বসে আমার কাছে ক্ষমা চাও। তখন তং তার কাছে ক্ষমা চায় এবং মিংকে ছেড়ে দেওয়ার কথা বলে। তখন চেন বলে যে দেখেছ আমি তোমাকে একদিন বলেছিলাম হাঁটু পেরে বসে আমার কাছে মাফ চাওবো, আমার ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে। এরপর সে তাকে ছেড়ে দেয়। অন্যদিকে তং কিছুদিন পর মিংকে খুঁজতে সে ক্যাফে শপে যায়, কিন্তু সেখানে সে ছিল না। আর মিংয়ে তঙের জন্য একটা চিঠি রেখে যায় যে চিঠিতে ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, দিনের জন্য একটা প্লেসে যাচ্ছি, যখন আমার মন ভরে যাবে তখন আমি তোমার কাছে ফিরে আসব, কারণ এখনও আমি সত্যটাকে বিশ্বাস করতে চাচ্ছি না। অন্যদিকে সে বারবার মিংয়ের কথা জিজ্ঞাসা করে। এরপর মিং সে ক্যাফে শপে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে এবং কিস করে। এরপর বলে যে আমি বুঝতে পেরেছি তোমার বাবা আমার শত্রু হলেও আমি তোমাকে অনেক ভালোবাসি, এতে তো তোমার কোনো দোষ ছিল না। এদিকে জানা যায় যে তঙের বাবার সব সম্পত্তিগুলো মিংয়ের বাবার নাম করে দেয় আর এভাবে তাদের লাভ স্টোরি পূর্ণতা পায়। অন্যদিকে সে কফি গার্লকেই দেখানো হয় যে মেয়েটিকেও ক্যাফে শপের ওনার পছন্দ করত, ফিলিংস কনফেস করে দেয় এবং ওই মেয়েটিও অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানেই এই কিউট ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।